শরীরটা একটু ভালো হয়েছে? ভালো হয়েছে মানে কি, জ্বরটা রাত মানে রাতে যে ওষুধটা দিয়েছি তারপর আর আসেনি, তাই তো স্কুলে তো যাবেই, এই রেডি হয়েছে। এই আজ আবার পুলকারা আসবে না, বাবাই গিয়ে দিয়ে আসছে। বেশি রোদে থাকবি না বুঝলি, ছায়া দেখে দেখে থাকবি। হ্যাঁ, তারপরে ছায়ার মধ্যে চলে আসবি। আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে, আর স্বাধীনতার দিন এই রকম রোদ ঝলমলে আকাশ না থাকলে ভালো লাগে। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই তুদান তোমার বেরিয়ে গেল, এখন মানে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। আর বলি, স্বাধীনতার দিন দেখবে আকাশটাও রোদটাও অন্যরকম হয়, ঠিক তাই। কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো এখন পরপর পরপর যেগুলো ছোটোখাটো কাজ সেগুলো করি, তারপরে আজকে আমাদের ব্রেকফাস্টটা একদম সিম্পল অথচ টেস্টি খাবার, সেটা হচ্ছে চিড়ি ম্যাগি। এই তুনতাই যেহেতু বাড়িতে আছে আর ওইটা খুব ভালোবাসে, তো অনেকদিনই হয় না, আজকে বানালাম। উপোষের দিন যত না কষ্ট, উপোষের পর দিন তত কষ্ট। এই ঘর টর গুলো মুছলাম, আজকে আবার ইঁকু ছুটি নিয়েছে, তারপরে অনেকগুলো কাঁচা আছে, কালকে কিচ্ছু কাচতে পারিনি, সেই কাঁচা। তারপর বাসন মাজতে হবে, ঘর মুছে মানে এমনি সব বিছানা টিছানা তুলে হাঁপিয়ে গেছি, এসে বসে পড়েছি। আবার রান্না আছে না, লিস্ট করে দিলাম একদম যা যা আনতে হবে। আর একটা ওই তারে জালি আনতে হবে বাসন মাজার, ঠিক আছে, দাও ভুলে যাও তাই জন্য। কালকে থেকে মানে রাত্রি থেকে আর বাসন মাজিনি, একটা অনেক বাসন জমে গেছিল, এখন বাসনগুলো নিয়ে যে এই স্নান করতে যাব। রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, করে ভাত বসিয়ে এবার স্নান করতে যাচ্ছি, তারপরে এসে রান্না করব। আমি জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, ঠিক আছে, জাস্ট এখনও বাকি আছে, এই কটা মেললাম। আজকে আমার টার্ন ছিল জামা মেলার, যেহেতু আমি বাড়ি আছি, বৃষ্টি নেমে গেল, এবার আমাকে আবার সব তুলতে হবে, ওয়েট করতে হবে এটা থামার জন্য, আবার আমাকে তারপর মেলতে হবে। কীরম বাজে কপাল! আর এখন দেখো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আর আকাশ পুরো ফাঁকা, একটু পরেই সব ছেলেরা ঘুড়ি ওড়াতে শুরু করে দেবে। আপাতত তো আমি একটাও ঘুড়ি দেখতে পাচ্ছি না আকাশে। কি অবস্থা, এই দই টই দুধ দিলে না পরের দিন একদম ছানা হয়ে যাচ্ছে, তাই কাণ্ড হয়। বৃষ্টি পড়ছে না তো, শুধু শুধু তুই তুলে নিয়ে এসেছিস। আমি কি ইচ্ছা করে তুলে মেলে আবার তুলে, ওটা তো আমার এক্সট্রা কাট হলো, তো আমাকে তা আমাকে তো আবার যেতে হবে এখন। কেন তোমার, তুমি তো আমাকেই পাঠাও না, আমি যাচ্ছি, যে কটা হয় দিয়ে আসবো আর বাকি নিয়ে চলে আসবো। বাবা বেরিয়ে গেছে? এখন তো পড়ছে না, এই যে বৃষ্টি পড়ছে না, হাওয়ায় হাওয়ায় ছাদে শুকিয়ে যায়। তুনতাইয়ের উপর তখন রাগ করছিলাম যে জামা কাপড় গুলো বৃষ্টি হচ্ছে না তাও তুলে নিয়ে এসছে, কিন্তু থাকলে মানে আরো ভিজে যেত, যা জোরে বৃষ্টি নেমেছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের কারেন্ট চলে গেছে, কতক্ষণ ওয়েট করব, তুনতাইকে বললাম তুই টর্চ মার, সেট আপ করে দিয়েছি আমি। এই যে আমাদের জন্য আজকে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি, স্বাধীনতা দিবস, সুতানের তো বলে বিরিয়ানি ছাড়া মুখে কিছুই সবই অরুচি, শুধু বিরিয়ানিটাই রুচি আছে, তাই জন্য কি আনা হলো? হ্যাঁ, আমি বললে আনা হতো, তুই অরুচি হলেই আনা হতো, মানে বিরিয়ানিটা স্পেশালি আমার জন্যই আনা হয়েছে, তুই এমনি খাও বলে তাই তোকেও দেওয়া হচ্ছে। খেলো বিরিয়ানি, আর আমাদের মেনু হচ্ছে ভাত আর বড়ার তরকারি। তো বড়া একদম ঘন্ট হয়ে গেছে, ভেঙে গেছে বড়াগুলো, সকালবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছে তাই জন্য সন্ধ্যাবেলা একদম সিম্পল হালকা খাবার, সেটা হচ্ছে তুতানের প্রিয় খাবার, তাই না বোনবিটা? চাটা
চাটা করলাম, ওদের সব বনবিটা বনবিটা করে দিলাম। তারপরে রাত্রিবেলা কি খাবো, চিজ কি খাওয়া হবে চিন্তা হচ্ছে। এবার যে তোমার ওই ঢোকার দানাটা করেছিলাম ওইটা না গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম, তো ওই কিছুটা গুঁড়ো আমি রেখে দিয়েছি। তা ওকে বললাম তাহলে ডাল পুরি করে দেবো, তো সেই সব চিন্তা ভাবনা হচ্ছে। এবার ভুলেই গেছি আজকে অমাবস্যা, অমাবস্যায় তো আমি মন্দিরে যাই, তো ঠাকুরমশাই এইমাত্র ফোন করেছে যে আপনার প্রসাদটা তো নিয়ে গেলেন না। আমি বললাম হ্যাঁ ও একদম ভুলে গেছি, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে এই এখন যাচ্ছি ঠাকুরের প্রসাদটা আনতে, নিয়ে আসি নমস্কারও করে আসি, মনেই ছিল না। আমরা যে বার্থডে পার্টিতে গেছিলাম ওই বার্থডে পার্টিতে আমাদের রিটার্ন গিফট দিয়েছে অনেকগুলো, এইটা এটা দিদিকে দিয়েছে। এই কুকুরগুলো এমন চিৎকার করে না, বাপ রে বাপ। আর একটা আরেকটা চকলেট দিয়েছে ওকে, আর আমায় এই পার্সেলটা দিয়েছে। পার্সেলটা তুই কতদিনে করে উঠবি? এক বছর। এক বছর বাবা, এইটাকে করতে হবে সলভ না, দেখা একটু। হ্যাঁ আসছি আমি, বন্ধ করে দে দরজাটা। এই যাই ও নিচে দাঁড়িয়ে আছে, নিয়ে আসি। ওটা কি বিনা পানি? একা একা বসে আছি চুপচাপ করে প্রসাদ নিয়ে নিয়েছি, দেখি কি দিয়েছে আজকে। যদিও প্রসাদ গরম করে খেতে নি বলে, ঠিকই বলেছে। হ্যাঁ ঠিক আছে, তা তোমাকে এখন দিয়ে দিচ্ছি। ঢেঁড়স কেটে গেছিলাম, এই ঢেঁড়সের এবার ঝাল বসাবো, কড়াই গরম বসিয়ে দিয়েছি। ঢেঁড়সের ঝাল যে বললাম, জি কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম না। আর একটু যেটা দেবো সেটা হচ্ছে আমার ভাল লাগে একটু টকটক লাগে আমচুর পাউডার, অল্প করে একটু আমচুর পাউডার দিলে বেশ ভালো লাগে, কারণ আমরা মা মেয়ে একটুখানি টকটক জিনিস ভালোবাসি। আর অল্প জল ঢেলে দেবো ব্যাস। সেই সকালবেলা এনেছে, আমি এতক্ষণে এগুলো তোলার সময় পেলাম। আসলে কী বলো তো, সমস্ত কন্টেনারে ঢোকাতে হবে, একটু তো সময় সাপেক্ষ কাজ, তাই ধীরে সুস্থে করাই ভালো। আর এই তারের জালিটাও নিয়ে এসছে। আর এখন আমি যেটা করব, এই মানে এগুলো তোলা হয়ে গেলে আমাদের তো আজকে ডিনারও হয়ে গেছে, ওর আর আমার হয়ে গেছে, আমরা প্রসাদ খেয়েছি, পরে রুটিটা করব ওদের জন্য। তো তুমতাই এখন গান করবে, আমি আর তুতান শুনবো। আমরা মাঝে মাঝেই মানে রাতের দিকে তুমতাই গান করে, আমি আর তুতান বেশ ওটা এনজয় করি। তো একটা গান আজকে তোমাদের জন্য রাখছি, মানে এই গানটা না আমি যতবার শুনি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, মনটা খুব খারাপ হয়ে যায়। তোমরাও শুনে বলো তুমতাই গানটা কেমন করেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি যশ কোটিতে লোক না।
একবার বিদায়।